সেটা হলো আমি তৃতীয়বার বিয়ে করেছি, আমার বেডরুমে আমি আছি, তার সাথে আমি শারীরিকভাবে মানসিকভাবে কাটাচ্ছি, ভালো কাটাচ্ছি, তাই আমি বিয়ে করেছি। কোথাও দেখা করতে যাই না, তখন কোর্ট এর মধ্যে কি ঘরে ভিজিটিং রেখে দেয়, এবং সেইটা আমি চাইনি। এবং ওই দেখাটার পর আমি কোনো সময় চাইনি যে আমি আমার ছেলেকে টেনে এনে কোর্টে আনব। তার দ্বিতীয় কেন তার ছটাও বিয়ে হতে পারে, এবং সে লিগালি, এরম নয় যে ফুল বউ রাঙা বউ ন বউ চারটে বউ রেখে দিয়েছে। দুম করে দুপুরবেলায় বা লকডাউনে আমি কাউকে ডিভোর্স ফাইল পাঠিয়ে দিই, পয়েন্ট নাম্বার ওয়ান আমার লেখা আছে নিচে। কথা ছিল বিয়ের পর আমাদের দেখা হবে এবং এই দুজনের একসঙ্গে দেখা হবে আর কি। তো তারা কথা রেখেছেন অবভিয়াসলি, সেই কারণেই আজকে আনন্দবাজার অনলাইনের দর্শকদের জন্য আজকের এই আয়োজন, একদম আমরা পা মুড়ে আড্ডা মারতে বসেছি কুশানকোলে গিয়ে, কুশানকোলে ঘরোয়া আড্ডা। তো ঘরোয়া শব্দ থেকেই যাই, কিরকম করে ঘর সাজালে, কি হচ্ছে এখন, মানে ভাড়াটা কার হাতে এখনো, মানে ঘর সাজিয়ে উঠতে পারিনি, জাস্ট গিফটগুলো আনর্যাপ করা হয়েছে আর মোটামুটি অগোছলেই আছে, কিন্তু গোছানোর দায়িত্বটা ওই নেয়, তাই ভীষণ ভালো অর্গানাইজ। এটা আবার দুটো ভাগ আছে, ঘর গোছানোটা আমার, এবার বাকি গোছানোটা আবার ওর, মানে কি হবে, কে কি করবে, কি করবে কি করবে না ইত্যাদি, সেটা আবার ওর। আমারটা হলো আমি ঘরটা গুছিয়ে রাখি। মানে শ্রীময়ীর মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কাঞ্চন পোস্ট বিয়ে, এটা বলতে হবে একদম। এইবার বললেই আবার খবর হয়ে যাবে, মোবাইলে কিছু একটা করছি, আমি হঠাৎ দেখে কুট কুট করে দুটো ছবি, কারোর ছবি টবি তুলি না, ছবি তুলছি, হঠাৎ করে কি হলো ছবি তুলছো কেন? আমি বললাম যে তোকে না ঠিক একটা অন্য বৌদি টাইপের বলে, কি অসম্ভব। আমি না কোথাও একটা ওই একটি মহিলা সিঁদুরটা পরার পরই কোথাও একটা অদ্ভুত চেঞ্জ হয়, ও আমাকে বলেও যায় বলে আমি তো সিরিয়ালও এতবার সিঁদুর পরে এসেছি, বলছে না একটা মুখটা অন্যরকম লাগছে, অদ্ভুত চেঞ্জ, মানে এরকম। আমি ধরো কোন কোন রেগে গেছি, কোনো কথা খুব চিৎকার চাচা মিচি করে কথা বলছে, এরকম করে দেখছে আমাকে, হ্যাঁ কি দেখছো, না তোকে দেখছি, আমার খুব দেখতে ইচ্ছে, খুব ভাল লাগছে, প্রেমটা বেড়ে গেছে প্রচন্ড। আগে তো আমরা প্রেম করার সুযোগ পাইনি, বিয়ের পর আমাদের পুরো প্রেমের জার্নিটা শুরু হয়েছে। আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, বিয়ে থেকে প্রেম, এটা কিন্তু দারুণ, মানে পুরো জমজমাট হয়ে যাবে সংসার। এবং একটা জিনিস আমি, তুমি ঢুকতে আমি বললাম তোমাকে একদম নতুন বইয়ের মতোই লাগছে, কিন্তু এটা ঠিকই যেটা ও বলছে, ওই বলেছে এটা পড়ে চল, এরকম ভাবে সেজে চল। আমাকে কিরকম লাগছে? তোমাকে খুশি খুশি লাগছে, একটা আলো আছে। কেন ভয় পাচ্ছ কেন নতুন বর হিসেবে বলতে? ঢুকলে একটা শার্ট টার্ট পরে তুমি তো, মানে ঠিক মানে হয় না, তুমি খুব ঘরের ছেলে এই চলে যাবে ওরকম, একদমই তাই, একদম গুছিয়েছো, গুছিয়েছি নিজেকে, নিজের মতো গুছিয়ে নিয়েছি, সেইটা যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার মতো আর কে বুঝেছে কাঞ্চন, সেটা ঠিক একদমই তাই। তুমি আগে ছিলে একটু ছাড়া ছাড়া আর কি, এই যে বেঁধেছো জিনিসটা তোমরা দুজনে, তো আমি দুটো জিনিস আমার খালি মনে হয়েছে, যে যখন আমাদের সম্পর্কটার কোনো নাম ছিল না, কোটানটুট কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, তখন চারিদিক চুপচাপ নিস্তরঙ্গ, কোনো কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই, কি হইতে কি হইলো, আমি বিয়ে করিলাম প্রাতিষ্ঠানিকভাবে এলাম, আমি তৃতীয়বার শ্রীময়ী চট্টোপাধ্যায়কে বিয়ে করলাম, আমার পূর্বতন যে বিবাহ প্রক্রিয়া সেটি মিউচুয়াল সহাবস্থানের, আবার বলছি তোমাকে, মিউচুয়াল সহাবস্থানের মধ্যে ডিভোর্স হয়ে গেল, সেটাও পিঙ্কি বলেওছে আনন্দবাজার অনলাইনকে আপনারা দেখেওছে। আমি যদি তিন দফার দাবি রাখি, মিউচুয়াল মানে সেই দফায় তুমিও রাজি হবে, আমার লেখা আছে নিচে।
যাই হোক, একটা মিউচুয়াল ডিভোর্স হলে দুপক্ষের উকিল থাকে এবং তাদের একটা খসড়া তৈরি হয়, তোমার একটি খসড়া আমার একটি খসড়া, এবং দুটি খসড়ার মধ্যে কমন আনকমনে তোমারও সহাবস্থান হতে হবে, আমারও সহমত হতে হবে, তার মধ্যে নানান ক্রাইটেরিয়া থাকবে, খোরপোশের ক্রাইটেরিয়া থাকবে, কতটা খোরপোষ ভরণ পোষণ আমি আমার স্ত্রীকে দিচ্ছি বা আমি আমার সন্তানের দায়িত্বের জন্য কতটা দিচ্ছি, তার একেবারে দুজনে সহমত অনুযায়ী তার একটা ইয়ে থাকবে, এবং ভিজিটিং রাইটের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তো তিনবার সেইটা ফেল হয়েছিল। সেটা কেন, সেটা কি করা, সেটা আমি তো জানি না, কারণ তার জন্য বলা হয়েছিল। মানে তাহলে তুমি, আমি একটু ক্লিয়ার করি, কারণ আমি পিঙ্কি ইন্টিমেটা আমিই নিয়েছিলাম, তুমি ছেলেকে দেখতে চেয়েছিলে? আমি দেখতে চেয়েছিলাম, কন্টেস্টের যখন হয়েছিল তখন আমি দেখতে চেয়েছিলাম, তারও কোর্টের নথি আছে, আমি তো কোনো নথি ছাড়া বলছি না, তো তিনবার সেই আশাটা, এবং বলা হয়েছিল কোর্ট মানে মহামান্য আদালত বলেছিলেন যে বাবা ছেলের সঙ্গে কোনো একটি নিরপেক্ষ জায়গায়, হ্যাঁ তাই বলে, নিরপেক্ষ জায়গা অথবা দুজন উকিলের মাঝখানে অথবা কোনো সিসিটিভি ঘেরা জায়গায় দেখা করতে, কিন্তু রাজি হয়নি অপরপক্ষ, বলেছেন আমার বাড়িতে এসে দেখা করতে হবে, আমি আমার সন্তানের সঙ্গে নিরপেক্ষ জায়গায় দেখা করতে চেয়েছিলাম। তিনবার সেই ডেট ফেল হয়, ফোর্থ টাইম যখন বলা হয় এবং যখন মানে এবার একটু কড়াভাবে যখন আদালত বলেন তখন আসে কোর্টে, আমি সেটা চাই, আমি ওই নিজের ছেলের সঙ্গে দেখা করব কোর্টে, কোর্টে দেখা করার, হ্যাঁ ভিজিটিং রাইটে যখন কোথাও দেখা করতে যাই না তখন কোর্ট এর মধ্যে কি ঘরে ভিজিটিং রাইটে দেখা, এবং সেইটা আমি চাইনি, এবং ওই দেখাটার পর আমি কোনো সময় চাইনি যে আমি আমার ছেলেকে টেনে এনে কোর্টে আনব, আমি এটা চাইব না, আমি চাইও না। আমি প্রথমেই বলি আমি আই এম ভেরি মাচ মাম্মাসান, আমি আমার শেষ দিন অবধি আমার পিতামাতার সঙ্গে ছিলাম, আমার বাবা অন্ধ ছিলেন, বলে রাখি ওটা 27 নয়, ওটা 32 বছর অন্ধ ছিলেন, ডেটায় গোলমাল ওটা আমার বাবা তো, আর মরা মানুষ মৃত মানুষ যারা মৃত আমি তার সম্পর্কে একটা অ্যানেকডট বলে ফেললাম, সে তো এসে বলতে পারবে না মামুনি বা যে বাবু তুমি ভুল বলছো, বা প্রশংসা করলেও এসে বলবে না সাবাস সাবাস খুব বলছো, কিন্তু ওটা আমার বাবা, ওটা আমার বাবা, ম্যান অফ ওয়ার্ড, ম্যান অফ ডিগনিটি, ম্যান অফ পাওয়ার, আমি আশা করেছিলাম এই ম্যান অফ পাওয়ার ম্যান অফ ডিগনিটি সেই চা খাওয়ার বন্ধুটার শেষ দিনটা যদি একটু পাশে সবাই থাকতো তাহলে ভালো লাগতো, বা ওই বিজয়া দশমীর দিন যদি একটু নন্টু বলতো আমার ছেলেকে, আমার বাবা নাড়ুগোপাল বলতো, তো চেয়েছিলেন যে একটু বিজয়া আসুক, এটা বোধহয় বেসিকের একটা মধ্যে পড়ে, বা জন্মদিনে এসে একটু দাদু ঠাকুমার কাছে একটু পায়েস খাক, পুজোর সময় এই গরিব বা যাই যতটুকু উপহার পাঠানো এগুলো হতে পারত, শেষ নিঃশ্বাসের পর ঘাট কাজের সময় ওই চা খাওয়ার মানুষটার পাশে একবার দাঁড়ানো যায়, আমি চাই যে যেখানে আছেন ভালো থাকুন, কিন্তু আমার বাবা মাকে একটু ছেড়ে দিলে বেটার হয়, ওনারা তো নেই। তোমার যেরকম আবেগ নিয়ে তুমি বড় হয়েছো, কাঞ্চন যদি ছেলেকে দেখতে না চাইতো প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন পুরো পুজোটা বা তার জন্মদিন আমার জন্ম যেটাই হোক আমি তার সঙ্গে কাটাতে যেতাম, সেটা তো স্বাভাবিক, তো সবসময় এই বাজে না, তো এরকম করলে বাজে, সেই বাজাটা খুব দরকার, আর আমি চাই না ছেলেকে এনে আমি ক্যামেরার সামনে বসাই, না 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 একেবারেই না, আমি চাই না, এবং আমি চাই সে মায়ের আদরে মানুষ হোক, বড় হোক ভালো হোক, কিন্তু একটাই কথা চাই, আমার সন্তান বলছিল তো সেই জন্যই বলি যে শৈশব শৈশবের মতো থাক, শৈশবকে প্রস্ফুটিত হতে দেয়, কেননা অনেকগুলো ভাগ থাকে তো বয়সে, শৈশব কৈশোর তারুণ্য যৌবন প্রৌঢ়ত্ব বৃদ্ধ, এবার কেউ যদি বৃদ্ধ বয়সে গিয়ে শৈশবের কথা বলে তাহলে যেরকম সেটা একটু আনন্যাচারাল মনে হয়, ঠিক সেরকমই শৈশবকালে যদি কেউ বৃদ্ধের মতো কথা বলে তাহলে সেটা আনন্যাচারাল মনে হয়, সেটা কতটা সে বলছে বা আরও কিছু আই ডোন্ট নো, বাট আমি চাই আমার সন্তানের শৈশবটাকে প্রস্ফুটিত হতে দেওয়া হোক, অকাল পক্কতা নয়। তুমি যোগ্য মেনটেনেন্স দিচ্ছো সেটাও আমি জানি, কিন্তু তুমি কখনো বলো না, আমার বলবো না তো, আর কেউ অন্যরাও বলবেন না,
স্বীকৃতি দেবেন না, তা বললাম তো, এবং সেটা কিন্তু পরিষ্কার ভাগ করে দেওয়া, এটা নয় কিন্তু, কারণ ও তো নাবালক, আমার শিশু সন্তান তো নাবালক, তার নামে আমি অ্যালট করতে পারি, বাট এখন তো সে পাবে না, তাই? এবং আমি যেহেতু মায়ের সন্তান, আমি চাইবো না যে তার তাকে তার মায়ের কাছে কেড়ে আনতে, না আমি বাবা, আমার কিন্তু সে অধিকারটুকু আছে, কিন্তু আমি কেড়ে আনতে পারি না, তাহলে আমার কথা মনে আমি জোর করছি তাকে, যদি মনে করি আমি পার্সোনাল, তাহলে আমি সেটাকে পার্সোনাল রাখবো। একটা জায়গায় বলা হয়েছে আপনি যদি দেখাতে চান তাহলে লোক দেখবে, এটাও ভুললে হবে না, আমি যদি শোনাতে চাই তাহলে লোকেরা শুনবে, আমি আমার যে পার্সোনাল কথা, আমার চার প্রতি যতটুকু সম্মান থাকে, ভালোবাসা থাকে, যেটাই থাকে, যার জন্য আমি বিয়েতে অন্যভাবে নিও না, আমার আত্মীয় স্বজনের এই যে বিয়ে, এটা তো বন্ধন, এই জন্য আমি কোনো বাইরের প্রেস আমি অ্যালাউ করতে দিইনি, কারণ সেটা ভীষণ পার্সোনাল, আমি অটোতে মাইক বেঁধে ঘুরে বেড়াতে পারবো না। কিন্তু তোমার কি মনে হয় আজকের দিনে, তুমি তো অনেকটা দেখেছো জগৎ জীবন সব কিছু, খ্যাতনামীরা যদি এখন বলেন যে আমার পার্সোনাল এটা, সেটা কি হতে পারে? না হোক, কিন্তু আমার কাছে তো সেটা পার্সোনাল মনে হবে, কিছু শোনো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বলে আমি সবটা সেলেবেল না, সবটা তো সেটা তো তোমার এভরি রাইট আছে যে তুমি কতটা কি দেবে কতটা দেবে না, কিন্তু আমার এটাও বলার যে ধরো এবার মানুষ বলল ধর মশাই আপনার কিসের পার্সোনাল, সেটা তাদের লুক না, এখানে একটু কথা কেটে বলছি, কারণ যে সমস্ত আত্মীয়রা এসেছিল আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বলবো, ও হয়তো এত ধুমধাম করে না করলেও পারতো, যেহেতু এটা আমার প্রথমবার, আমার পুরো পরিবারের আমি ছোট বংশের, তো আমার ইচ্ছে ছিল যে আমি খুব রাজকীয়ভাবে বিয়ে করব, ও পুরো রিচুয়ালস নিষ্ঠা করে মেনেছে আর কি, তো এবং যেহেতু ভেনু পাওয়াটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ ডিভোর্সের আগে তো আমরা এগুলো প্ল্যান করতে পারি না, কারণ জানতামই না যে কবে হবে, সম্মতি দেবে কি না, অনেক বড় লম্বা একটা প্রসিডিওর, কারণ তার আগে অনেকবার আমি দেখেছি ও আকাল যাব আসছেন না, এরকম নানান ঘটনা ওদের মধ্যে ঘটেছে, যাই হোক ব্যক্তিগত ব্যাপার, দেখবে নাচা নাচি গায়ে হলুদ দেওয়া থেকে শুরু করে পুরোটাই পরিবার ওরিয়েন্টেড ছিল, এবং সেই জন্যই আমরা আমরা কাউকে কোনো ছোট করার উদ্দেশ্যে না, কিন্তু এই যে সাংবাদিক ড্রাইভার এই যে লাইনগুলো চলে এলো আমাদের সামনে একদিন হঠাৎ করে বিয়ের দিন, আমি আমার এটা এই এইটার এইটার জায়গাটা তুমি কি বলবে, কারণ আমি একটা কথা বলিনি, কাঞ্চন মল্লিককে কিন্তু লোকের একটা এক্সপেকটেশন আছে, কাঞ্চন বলি সে মেঠো লোক, হ্যাঁ সে একদম নিচ থেকে উঠেছে, হ্যাঁ সে ভাই আমাদের লোক, সে মানে ওই সে অভিনেতা সে জননেতাও হতে পারে, কিন্তু সে ভাই এই কাঞ্চন কেমন আছিস, আমার মুখ থেকে নির্গত কোনো কথা নয়, আমি কোনো সাফাই গাইছি না, এখন সাফাই গাওয়ার সাক্ষাৎকার নয়, এটা তো হতো আমি জানতাম না, এবং এটা আমি আগেই বলেছিলাম, এখানে সত্যি কথা বলছি শ্রবন্তী, সবাই বললেন, কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন না ডিরেক্টলি, এসে হ্যাঁ কি হয়েছে গো, বলো তুমি নাকি অনেকের ফোন তোলোনি, বাজে কথা, মিথ্যে কথা বলছো, আমি ফোন প্রত্যেককে, আমি আমি নাম বলতে পারি কিন্তু বলবো না, কারণ প্রত্যেকটা সংবাদ মাধ্যম যারা আমাকে যেদিন এই ঘটনা ঘটে আমি অধিক রাখতে পারবো, হ্যাঁ আমার নির্দেশ হয়তো ছিল যে এদের এদের ঢুকেবে না, এটা নয়, তার কারণ আমি তোমায় বলছি, কিন্তু যারা যারা আমায় ফোন করেছিল, আমি পরবর্তী পরের দিন সকালবেলা পার্সোনালি, পরবর্তী দিন সেই দিন রাত্রি তিনটের সময় আমাদের যে ফটো তুলছিল সেই ফটোগ্রাফার দাদা, ওনার কাছ থেকে আমি বলেছিলাম যে ছবিগুলো অনেক সাংবাদিক বন্ধু চেয়েছেন, তো আমি বলেছিলাম তুমি বলেও ছিলে যে তুমি দেবে, যে হ্যাঁ ফটোগ্রাফার বন্ধুর থেকে নিয়ে নেবে, পাঠিয়েছে দেখবে লোগো দিয়ে দিয়েছে, সব ছবি মোটামুটি ছাড়া হয়েছে, তখন ওনাকে ফার্স্ট মেসেজ করা হয়, এটা কি ওই গোল মার্ক করে যেখানে লেখা আছে ড্রাইভার্স প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটিজ আর নট অ্যালাউড, সেটা শুনে যে সাংবাদিক বন্ধু আমি কোনো নাম করি না, আমাকে যখন ফোন করেছিল প্রথমে খবরটা আমার কাছে এলো, আমি নিউজটা নামিয়ে নিচ্ছি, মানে এটা আমাদের বিয়ে নিয়ে রিসেপশনের একটা জাঁকজমকপূর্ণ একটা নিউজ হয়েছিল, নিউজটা নামিয়ে নিচ্ছি, দেখো নিউজ নামিয়ে নেওয়া কি নিউজ দেওয়া সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে কোথাও একটা তোমাদের অজান্তেই কাউকে আঘাত দিয়ে দিলাম, যে কারণে তুমি দেখে থাকবে কাঞ্চন আমাদের যারা সিনিয়র সাংবাদিক তারা ডিরেক্টলি লিখেছেন রাগ থেকে, হ্যাঁ এই শব্দগুলো কি করে আসে, আমি যারা আমায় চেনেন, আমি সেটাই বলছি, ব্যক্তিগতভাবে চেনেন বা যারা আমি থিয়েটার থেকে চেনেন, যারা আমায় যেভাবেই চেনেন সেটা জান, তারা হয়তো জানেন যে আমার এই ডিসক্রিমিনেশন অসম্ভব, এটা অজান্তে কি করে বলছি, এটা কিন্তু একজন অভিনেতা আমাকে বলেছেন, আমরা করেওছি রুদ্রনীল ঘোষ
বলেছেন কাঞ্চন এটা করতে পারে না, কোনো কারণে হয়তো পুরোটা মাথায় নিয়েছে, তো কোনো কারণে হাত থেকে এটা বেরিয়ে গেছে। সেকেন্ড মার্চ নিয়ে দেখবে কোনো প্রবলেম ছিল না, কারণ কেউ জানতোই না আমার বিয়ে হচ্ছে, এটা আমি পুরোটা কনফিডেন্সিয়াল রেখেছিলাম। এবার কোথাও তো একটা ধরো নিরাপত্তার ব্যাপার থাকে, যে কিছু সাংবাদিক বন্ধু আছে অনেক সিনিয়র, কিন্তু তুমি এখন অজস্র একটা ফোন, একটা মাইক, একটা বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ব্লগার, আমি ইউটিউব চালাই, এবং তুমি তাকে চেনো না, আমি কাউকে ছোট করছি না, হয়তো সবারই আছে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা দাড়ি গমা ফুল স্টপের ব্যালেন্সগুলো আমাদের জানতে হবে। কারণ তারা সেলেবেল মানে আমরা অভিনয় করি, মানে আমরা সেলেবেল হতে পারি, আমরা সস্তার নই। আপনি যদি গিয়ে বলেন এই রুমটাতে কাঞ্চন শ্রীময় থাকে ওর বাড়ির নিচে গিয়ে, আমি আমার বেডরুমে কেন আপনাকে অ্যালাউ করবো? আপনার দিদি বা আপনার কাকা আপনার মায়ের বেডরুমে কি আপনি এইভাবে গিয়ে ভিডিও কর ব্লগ করে দেখাতে পারেন? বাড়িতে গিয়ে ওকে এই যে এখন দেখবেন তুমি দূর থেকে এরম ভাবে দেখাচ্ছ, এরম একজন তুলছ। আচ্ছা আমি যদি গিয়ে আপনার বাড়িতে আপনার কোনো আত্মীয় যে দূর থেকে এরমভাবে ভিডিও করি, আপনি তোমার চাপকে পিঠে ছাল তুলে দেবেন, তাই না? সেক্ষেত্রে বলা হয়েছিল যে ড্রাইভার্স, পার্সোনাল সিকিউরিটিজ আর প্রেস ওইখানে অবধি অ্যালাউ করবেন না যতক্ষণ না আমরা না আগে থেকেই বলি, সেটা নয়, আমরা সেটা বলা হয়েছিল ভাই, বলা যে দাদা এইটা যে অ্যাস্টেন করে শুরু করে লেখা হয়ে গেছে এটা আমাদের, আর এটা কিন্তু হোটেল কর্তৃপক্ষ দায় নয়, আমাদের ইনস্ট্রাকশন ছিল আপনারা ওয়েট ভুল গ্রাউন্ড ফ্লোরে ওয়েট করুন। এই যে দেখবে তোমার কাছে আমি ভিডিওটা বলছি, অনেক বেশি আমার বলাটা ক্লিয়ার, কিন্তু যেই মাত্র তোমাকে এটা লিখে দেব আমার ভাববাচ্ছটা ক্লিয়ার হবে না, তো সেটাই আমাদের প্রবলেম হয়ে গেছিল, এবং তার জন্য আমরা করজোড়ে হাত জোড় করে ক্ষমা চাইছি। শুধু আমি বলছি শুধু বাউন্সার প্রেস বা পাইলটস বলে না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কেন দেখো কোনো মানুষ নির্ভুল নয়, হয়তো তার ভুল হতেই পারে, অনিচ্ছাকৃত ভুল, এবং আমার এটা মাথা থেকে বেরিয়ে গেছে। এবার এটা কী হয়েছে, লেখাটা অন্যায় হয়েছে। দেখো আমি একটা কথা মনে করি, কোথাও ওই জন্যই বলি না কোথাও চুপ করে থাকাটা বেটার, কিন্তু এটা আমার মনে হয় একটা ভালো হয়। তাহলে তো কাঞ্চন ছবিই দিতে নেই, না না জগৎ জগৎ তুমি যখন ছবি দিচ্ছ না, না না ছবি দেব, দেখো একটা ছবি দেব আমি কমেন্ট বক্স পড়ব কেন, না না কমেন্ট বক্সের থেকেও একটা কথা আমি বলছি, যে যে প্রতিবাদী আন্দোলন করেছিলেন এর আগেও একটা ঘটনা নিয়ে অনেকে সরব হয়েছিল, যারা হয়তো বলছে তারা অনেক এক্সপেকটেশন থেকে বলছে, এই ধরো তুমি বললে যেন কাঞ্চন এরম মানুষ নন, আমাকে যারা আমার ছোট গোষ্ঠীর মধ্যে দেখেছে, ওকে তো অনেক বড় জগৎ তো, এবং আমাকে যারা দেখেছে তারা জানে যে মানুষ হিসেবে আমাদের কাছে মানুষ কতটা ইম্পর্টেন্ট, আমরা মানুষ নিয়ে হইহুল্লোড় করে বাঁচতে চাই। তো যখন দেখে যারা বলেছে তাদের হয়তো কোথাও একটা খারাপ লাগা থেকে বলেছে, এবং তাদের ক্ষেত্রে আমরা সত্যি তাদেরকে হ্যাটস অফ করি, কারণ তাদের খারাপ লাগার জায়গাতে তারা হয়তো কেউ ফোনে যোগাযোগ করতে পারেননি, অনেকে করেছে, সেখানে তারা হয়তো প্রতিবাদ জানিয়েছে এটা ঠিক করনি, একদম কারেক্ট কথা। যদি মানুষের ভুল হয়, এখন আমাদের সমাজে হারিয়ে যাচ্ছে ভুলকে ভুল বলা, টিককে ঠিক করা, ভাই তুমি তো পিছনে বলছো না সামনে বলেছো, বেশ করেছো বলেছো। যারা এত সম্পর্কের সমীকরণ নিয়ে রাস্তায় প্রায় আন্দোলন করতে নেমে গেছে, সবার ব্যাপারে মানে বিরাট ব্যাপার, মানে পারলে হয়তো আমাদের জন্য কালো ফ্ল্যাগও তুলতে পারে। আমার বক্তব্য তারা সম্পর্কের মর্যাদা কতটুকু দেয়। সন্তান বড় হয়ে তার বউ আসলো বা তার স্বামী আসলো, কী করলো সেই সন্তানের কাছে তার বাবা মা বোঝা হয়ে গেল, সেই বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠালেন। কারা পাঠাচ্ছে? এই মানুষটাই তো পাঠাচ্ছে, হচ্ছে তো পশ্চিমবঙ্গেও হচ্ছে তথা ভারতবর্ষেও করছে। আমি একটা বৃদ্ধাশ্রমের উল্টো দিকের ফ্ল্যাটে থাকি, আমি দেখি যে মাঝে মধ্যে গাড়ি করে এসে সেই বৃদ্ধ বৃদ্ধারা নামেন, সঙ্গে তার আপনার মতো ছেলেমেয়েরা থাকেন, তারা দিয়ে যান, তারপরে কোনো একদিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা সকালবেলা একটা ওয়া ওয়া শব্দ করে অ্যাম্বুলেন্সে করে তার নিথরদেহটা চলে যায়, তখন বিশেষ লোক দেখতে পাই না। আমার পেছনে এতটা সময় ব্যয় না করে নিজেদের সম্পর্কের সমীকরণগুলোকে আরও বেশি না যৌক্তিক করে তোলে। আমার একটা নালিশ আছে। হ্যাঁ বলো। তুমি কোনো দিনই ঠিক আছে ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক কথা বলবে না, কোনো ব্যাপারেই কোনো কথা বলনি, কিন্তু মানে তোমার বিচ্ছেদ নিয়ে কথা বলনি, তোমার এটা কিন্তু শুধু সাংবাদিকদের ক্ষেত্রে নয়, ধরো বাস্তব জীবনে ব্যক্তি জীবনে, এখন আমরা স্বামী স্ত্রী বন্ধু বান্ধবের ক্ষেত্রে ধরো গুছিয়ে কেউ মিথ্যে কথা বলছে, তুমি ধরতে পারছো কিন্তু মানে গুছিয়ে বলছে, মানে গুছিয়ে বলছো, ওই পরে গল্প করেছে পুরো ঢপটা ধরে ফেললাম, মানে গরম ভাত ঘিয়ের মতো মিথ্যে কথা, এবং ধরো ও শুনে কি করবে, ও এটা হয়েছিল বা খুব ভালো কিছু বলবে, তুমি রিয়্যাক্ট করলে না, ছাড় না মিথ্যে কথা বলে যদি একটু খুশি হয় খুশি হোক। তুমি কিছু বরাবর সেফ খেলতে চাও? না না আমি আমি তো নও সেটা, আমি একদম সেফ, কিন্তু ঘটনাটা কি জানো তো, আমি জীবনে ঠেকতে 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 শিখি, তো আমি ভাবি আমি আমি তো বুঝতে পারছি আমি মিথ্যে কথা বলছি, এবার আমি বুঝতে পেরে গেলাম তো লোকটাকে আমি জাজ করে নিলাম বা আমি বুঝে গেলাম ও মিথ্যেবাদী,
আমি বলবো ফালতু দুটো কথা খরচা করে ওর তো কোনো লাভ হবে। আর একটা কথা হলো, আমি আমি তো বলতে আমি সমন্তিকেই বলছি, আমার বন্ধুকে বলছি, সেটা হলো আমি তৃতীয়বার বিয়ে করেছি, ওর সম্মতি বেশ করেছি। এবার এটাও বলো, তোমরা তো এক একটা এক্সাম্পলও হতে পারো, কারুর যদি ইচ্ছে হয় সে নিশ্চয়ই একটু পরিণত বয়সে গিয়েও বিয়ে করতে পারে। নিশ্চয়ই পারে, এগুলো নিয়ে কথা বলার কিছু নেই, কিছু নেই, যে কেউ বিয়ে করতে পারেন, আবার করতে পারেন, তার জীবন তার নিজস্ব, তার ব্যক্তিগত, সে কিভাবে ভালো থাকবে সে তার ব্যাপার। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, সোশ্যাল মিডিয়াতে আমাকে কিছুদিন আগে বলেছে আমি একটা টক্সিক রিলেশনশিপে আছি, আমার স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে। মহিলা তোমার তো আরো চাপ, তুমি ভাবো বলছে। না না না, আমার মৃত বাবা দাদু মানে মৃত চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, কিন্তু আমি বলছি যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছি আমাকে এখনও এই লোকেরা এইসব বলে কত সব এগুলো সব বলে, কত লাইক, কত লাইক, এটা আমার পপ আমাকে পপুলার করছেন। কাঞ্চন শ্রীময়ী বিয়ে করে নাচলেন, তুমি দেখছো কেন? আমার একটা ভিউজ হোক না, আমি আমারটা শেয়ার করলাম। আমার বিয়ের পরে প্রথম শিবরাত্রি ছিল, কত মানুষ এসে যে শিবের মাথায় জল ঢালতে গেছে, তার শিবরাত্রি মনস্কামনা পূর্ণ করো, তারা ওকে আমি পাঠিয়ে দিলাম, তুমি গিয়ে ছবি তোলো। মহিলারা বলছে না, আমি যত না দুজনে দাঁড়ান, কেন ছবি তুলবেন বাবার মাথায় জল ঢালতে এসেছেন, জল দুজনে দাঁড়ান। আচ্ছা কেন ফাট করে তুললাম? যেই তারা আবার পেছনে চলে, ওই দেখ, আরে ওই দেখ, আরে কি দেখবে, যে এই যে আমি বয়স্ক একজনকে, পরিণত একজনকে, পরিণত বয়সের একজন, বয়স্ক বলে তো কিছু হয় না, তাকে কেন বিয়ে করলাম, তার আমার প্রথমবার বিয়ে, তার ছেলে আছে, তার আগে দুটো বিয়ে ছিল, কি এসে যায় মানে বুঝতে পারি, এসে যাচ্ছে তার কারণ হচ্ছে, আর এটা তো এটা খ্যাতনামীদের ক্ষেত্রে যেমন এসে যায়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই স্তরটা আছে। আমি বলছি খ্যাতনামীদের হচ্ছে ওই খ্যাতির বিড়ম্বনা হয়, আমার পাশের বাড়ির ভদ্র মহিলাটাকে টিভিতে দেখা যায় না, কিন্তু তারও লাইফে কিন্তু রাত্রেবেলা বাড়ি ফিরে তার স্বামীর সাথে ঝগড়া হয়, সেটা তুমি জানতে পারবে না। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে তার বড় হয়তো অফিসে গিয়ে স্টেনের সঙ্গে প্রেমপিনিটি করে। সমাজ মাধ্যমটা আমি শ্রীমোহীর কাছেও জিজ্ঞেস করছি, কোথাও ঠিক আছে খুব ভালো ছড়িয়ে যায়, কাজ দেখাতে পারে মানুষ, আরে ভাই আমি 27 বছরের লোককে, বড় লোককে বিয়ে করেছি, আমার বেডরুমে আমি আছি, তার সাথে আমি শারীরিকভাবে মানসিকভাবে কাটাচ্ছি, ভালো কাটাচ্ছি, তাই আমি বিয়ে করেছি। তোমাকে কেন উত্তর দেব, তোমাকে আমি উত্তর দিতে, আই এম নট বাউন্ড টু আনসারেবল টু এনি গভর্নমেন্ট পারসন, দেব না। আর আপনারা যদি মনে করেন বিনোদনে অন্য, হ্যাঁ বিনোদনে নিজেদের মধ্যে সময় কাটাবেন আমাদের আলোচনা করে। আর আমার আরেকটা জিনিস বক্তব্য, অনেক মানুষ আছে যারা ভুল করে বিয়ে করে ফেলেছে, দেখবে অনেকেই বলে বিয়ে হচ্ছে আমার জীবনের সবথেকে ভুল, তার কারণ হচ্ছে তারা ওই রিগ্রেশন থেকে, তাদের তো আর বেরোনোর উপায় নেই, তুমি এক পা বেরোতে পারবে না, এবার কি করবো, একে ধরে টানাই, তোর জায়গায় আমি নামাই। কাঞ্চন আমাকে একটা প্রশ্ন করেছে যে তুই এবার আমি তার উত্তর দিয়েছি, আমি একটা রিসার্চ, তুমি কিন্তু বিয়ে করেছো, আমি একটা রিসার্চ, আমাকে এই প্রশ্নটা অনেকে করেছে যে তুমি একটা ডিভোর্সি মানুষকে বিয়ে করলে কেন, তুমি অনেক ফ্রেশ হয়ে অনেক অন্যভাবে শুরু করতে পারতে। আমার সামনে এগুলো বলো, আমি লজ্জায় লাল হয়ে যাই। আমার কাছে একটা উত্তর খুব ক্লিয়ার, যে মানুষটা ডিভোর্স হয় দেখবে কোনো না কোনো কারণে তো হয়, দুজনেরই দোষ থাকে, এক হাতে তালি বাজে না, এবং সেই ডিভোর্সগুলো থেকে সে যে আঘাতটা পায় বা যে আঘাত, যে ভুলের জন্য সম্পর্কটা ভেঙেছে, সেই কারণে সে না দেখবে যতটা না ম্যাচিওর, তার এক ধাপ ম্যাচিওরিটি অনেক বেশি লেভেল হাই হয়ে যায়। ডিভোর্সি মানুষের সাথে থাকার সুবিধা একটাই, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেকটা বেড়ে যায়, সে চাইবে যখন তোমার একবার হোক, দুবার হোক, তিনবার হোক, সম্পর্কটা ভেঙে যাচ্ছে, তখন সে আরও বেশি আগলানোর চেষ্টা করবে। তার দ্বিতীয় কারণ, তার ছটাও বিয়ে হতে পারে, এবং সে কতটা কেপেবল, তার কতটা
সামর্থ্য আছে, সে একটা বিয়ে করেছে, লিগালি তার খোরপোশ দিয়েছে, এবং সে লিগালি, এরম নয় যে ফুল বউ, রাঙা বউ, নব বউ, চারটে বউ রেখে দিয়েছে, নয় তো, এবং সে হইহুল্লোড় করে বিয়ে করেছে, এবং সেটা তার আর আমার 1:1। ভাই যার বিয়ে তার ওই বলে না একটা হুশনে পাড়াপোশের ঘুমনে, তো ওকে পেয়ে আমি অনেক লাকি যে আমাকে আগলে রাখার চেষ্টা করছে, অন্য কোনো হলে কম্পিটিশন থাকতো। সত্যি কথা, যারা যারা প্রচন্ড, যারা ধরো জীবন নিয়ে, নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়ে রিসার্চ করেন বা বলেন, আমি যেমন বলি না, তুমি বললে না, আমি বলি না, বলো না তো, বলি না, কিন্তু সেইখানেও যখন আমি দেখেছি যে আমি যখন একটা সময় একটি বাড়ি, তার চারটে পাঁচটা চারটে সিসিটিভি, দুটি পোষ্য নিয়ে ডিসপেপসিয়ায় ছটফট করছি একা, তখন যাকে পাশে পেয়েছি তাকে বিয়ে করেছি, সেটাই তো পাওয়া। এবং বিয়ে ইজ আ ফ্যান্টাস্টিক জার্নি আমি ফিল করছি। আমি একটা সময় বলেছিলাম বিয়ে করব না, কিন্তু আমি বিয়ে করার পর দেখছি প্রতিটা স্টেপ, প্রতি ওই যে সময় যে তুমি কাটানো সময়গুলো, সত্যি সবকটা মুহূর্ত, আমি তো যদি সুযোগ পেতাম আমি আবার ওকে আরেকবার বিয়ে করতাম। এত আমরা পরের বছর পূর্ণ হবে যখন, তখন এক বছরে তখন করে নিও, তখন তখন কিন্তু ডেফিনেটলি নিমন্ত্রিত থাকবে, তখন আর আমার এই সাইনেজ বোর্ডটা থাকবে, তখন আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। তোমার খুব ভালো থাকো, এটা হচ্ছে সবচেয়ে বড় এইটাই। থ্যাংক ইউ।